Bangladesh Women's Association Japan, Bangladesh je bigot bonnae jara mane khotigrosto hoyeche tader uddeshe orthat bishesh kore mohilader uddeshe shei khotigrosto manusher kache ei onara mane hat proshayito koreche shahajjer hat ei charity bazarer moddho diye jei uparjon ta hobe shei uparjon ta Bangladesher narider-ke mane অসহায় নারীদেরকে সহযোগিতা করা হবে। আমি ভেবেছি যে আসলে আমি তো কখনো স্থল দিই না, সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা পরিচালনা করতে হয়। আজকে আমার কতগুলো বই আছে, আমার লেখা অনেকগুলো বই আছে, আমি সেগুলো নিয়ে ভেবেছি যে এখানে একটা স্টল দিব। এখানকার যে স্টলের বিনিময়ে অথবা বিভিন্ন রকম যে উপার্জনটা হবে আমি সেখানে অংশ নেব, দেশের মানুষের কাজে সহযোগিতা করব। সেই অর্থে আসলে আমার এই নূপুর গ্রন্থ হাউস নামে একটি এই প্রথম আমার স্টল দেওয়া বই আছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আসার জন্য। তা আমি এখন এই যে নতুন কমিটিটা তৈরি হয়েছে ওমেন্স অ্যাসোসিয়েশনে, তাদেরকে আমি একটু পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমি বলছি প্রেসিডেন্ট যে ঠাকুর জেসমিন সুলতানা কাকুলি, তাকে একটু আসার জন্য অনুরোধ করছি এখানে। এরপরে এরপরে ভাইস প্রেসিডেন্ট রুমানা রৌফ সোমা, সোমাকে একটু আসার জন্য অনুরোধ করছি। এরপরে জেনারেল সেক্রেটারি সুবর্ণা নন্দী রিমা, এরপরে জয়েন্ট সেক্রেটারি আসমা আক্তার পারভিন বন্নি, এরপরে ট্রেজারার সালমা আক্তার লাকি, সালমা আক্তার লাকি, এরপরে যে আছে অফিস অ্যাডমিন রুকাইয়া পারভিন তানিয়া, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এরা অনেক অনেক কাজ করছে। এই গত ফেব্রুয়ারির আগে থেকেই তারা ওমেন্স অ্যাসোসিয়েশন জন্য অনেক কষ্ট করছে। আপনাদের সহযোগিতাই এদের কাম্য আমাদের, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে আমাদের আয়োজনে প্রধান অতিথি দূতাবাসের চান্স অ্যাফেয়ার প্রতিষ্ঠা পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ওমেন্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমাকে যে কঠিন দায়িত্বভার দেওয়া হয়েছে
আছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি আমাদের এবারে আয়োজন বন্যা তো দুস্থ ও অসহায় নারীদের পুনর্বাসন 2012 সালে একটা আইনে পাশ হয়েছিল যে মহিলাদের ত্রাণ ক্ষেত্রে অথবা বাসস্থান পাওয়ার ক্ষেত্রে মহিলাদের পুরুষদের আগে দাঁড়াতে দিতে হবে তো আমরা শুধু আর্থিক সাহায্য দিয়েই নয় আমরা চাই যে এই অধিকার সম্পর্কে মহিলাদের একটু সচেতন করা বা অবগত করা আমাদের সেটা করতে পারি আর আমরা এবারের আয়োজন আমাদের বন্যা নিয়ে আমাদের পরবর্তীতে আমরা হয়তো বা নারী ও শিশুদের নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার কোনো আয়োজন করব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এবারের মতো পরবর্তীতেও আমাদেরকে সহযোগিতা করবেন সবশেষে আমি বলতে চাই অনেক প্রতিকূল আবহাওয়া তা সত্ত্বেও দূর দূরান্ত থেকে এত অতিথি সবাই এসেছেন আমি সত্যি কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতা ভাষা প্রকাশ করতে পারবো না আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ আয়োজন করেছেন সেজন্যে আমি বলবো আরো একটি বড় করে আপনাদের উৎসাহিত করার জন্য আপনারা আরো সুন্দর করে জানিয়ে আসছেন যাই হোক এবারে কথা বলবেন ভাইস প্রেসিডেন্ট রুমানারূপ সমান ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি আমাদের দুজন মাননীয় অ্যাডভাইসারদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসে দাঁড়া করানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছেন আপনারা এবং থাকছেন সবসময় আমাদের সাথে এইভাবেই থাকবেন আপনাদের কাছে এইটাই আশা করি এবং আমাদের এখানে আজকে যারা সবাই আমাদের অতিথি এসেছেন আমাদের গেস্ট যারা তারা এমন আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এইভাবে সাড়া দিয়েছেন আমাদের রিকোয়েস্ট রেখেছেন এবং আমাদেরকে উৎসাহিত করতে এসেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যারা আমাদের প্রথম একটাকেই সাড়া দিয়ে স্টল দিতে আগ্রহী হয়েছেন আমাদের এখানে যারা স্টল দিয়েছে বেশিরভাগই আমাদের লেডিজ অর্গানাইজার তারা অনলাইন বিজনেস করে তাদেরকে আজকে আমরা ফ্রন্টে এনে তাদের ফেস পরিচিত করে দেওয়া ছিল আমাদের আরেকটা উদ্দেশ্য এবং এখান থেকে যে টাকাটা আমরা পাবো সেই টাকাটা আমরা বাংলাদেশে শুধু বন্যা দুর্গতদের জন্য না দুস্থ মহিলাদের জন্য সাহায্য করব এবং সামনে শীত আসছে সেই শীতে যেন কিছু শীতবস্ত্র দিতে পারি সেটার জন্য আমরা সাহায্য করার একটা আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমরা আজকে এটা শুরু করেছি এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা একটা সাকসেসফুলভাবে ইভেন্টটা মনে হচ্ছে চালাতে পারছি কারণ অনেক ভাই বোন সবাই মোটামুটি আমাদের পরিচিত যারা ফেস আমাদের সব ভাই বোনরাই আজকে এখানে উপস্থিত রয়েছেন তো এটা আমাদের মাত্র শুরু তো সামনের দিনগুলোতে আমরা সবসময় এইভাবে আপনাদেরকে পাশে চাই আপনারা সবসময় আমাদের পাশে এইভাবে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন প্রতিটি ভাই এবং প্রতিটি বোনদের কাছে আমার অনুরোধ থাকতো ধন্যবাদ সবাইকে আমাদের যে উদ্দেশ্য বন্যাদের সাথে করা মহিলাদের থেকে যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের সদস্য তারা সবাই আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ওদের অনেক 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 পরিশ্রমে আসছে ইভেন্ট সবাইকে অনেক শুভ সন্ধ্যা প্রথমে আমি বলবো বাংলাদেশ দূতাবাস এম্বাসি শাহিদা ম্যাডামকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সাফল্য কামিয়াব হবে এটাই সবচেয়ে প্রথমে বলবো যে আমরা বাংলাদেশের জন্য একটা কিছু করছি আমরা বাংলাদেশের অবশ্যই সফলতা আমরা চেষ্টা করি যাতে আমরা সফল হতে পারি আমরা শুধু মানে চ্যারিটি শো করছি যে আজকে বাংলাদেশে যারা মানে দুস্থ গরিব আছেন তাদের জন্য ইনশাল্লাহ সামনে আমরা যাবো আরও এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ
এই সম্মেলন ছাড়াও কিছু অনলাইনগুলো কর্মকাণ্ড যদি তারা পরিচালনা করে সেটাও খুব ভালো হবে। যেমন আমরা জানি বিদেশের মাটিতে অনেক সময় পারিবারিক একটা কলহ সমস্যা সৃষ্টি হয়, নানা সময় আমাদের দূতাবাসের নজরে আসে। আমাদের এখানে লেবার যিনি দায়িত্বে আছেন আমাদের কর্মকর্তা, এই ধরনের বিষয়গুলো আমাদের নলেজে যখনই আসে তখনই আমরা তড়িৎ পদক্ষেপ নিই, এই বিষয়গুলো চেষ্টা করি। তো এখানে যারা উইমেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আছে তারাও চেষ্টা করবেন তাদের লেভেলে, কারণ তারা কমিউনিটির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশে থাকেন, এ বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এছাড়া আমরা জানি আন্তর্জাতিকভাবে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন হয়। এই দিবসকে সামনে রেখে তারা নারীকে আরও সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসাবে কিছু কর্মকাণ্ড তারা নিতে পারে, কারণ আমরা জানি বাংলাদেশ নারী উন্নয়নে বিশ্বের একটি রোল মডেল, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদের মাননীয় স্পিকার, বিরোধী দলের নেত্রী নারী, এছাড়া মন্ত্রী পরিষদের বেশ কিছু সদস্য নারী আছে, এবং আমি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য, সরকারের যুগ্ম সচিব। এরকম বর্তমানে বাংলাদেশ এখন 13 জন সর্বোচ্চ পদে সচিব পদে 13 জন নারী কর্মরত রয়েছেন। তো এই বিষয়টি তারা হাইলাইট করে তারা কর্মকাণ্ড পরিচালনা করবেন। তো সবাইকে এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই